নির্ভীক, আপোষহীন, দেশপ্রেমিক, সত্যের পথে হেঁটে চলার দুর্বার অভিলাষকে সঙ্গে করে শেষ যাত্রা হলো বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেনের। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হবার পর রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া হলো গার্ড অব অনার। যে কর্মস্থলকে সাজিয়েছিলেন নিজ পরিকল্পনায়, সেখানেই শেষবারের মতো এলেন নিথর দেহে ফ্রিজিং ভ্যানে। মনে প্রাণে একজন মুক্তিকামী মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন। ১৯৭১ এগারো ডিসেম্বর অবরুদ্ধ ঢাকায় আমেরিকান কালচারাল সেন্টার ইউসিস ভবনে যিনি পরিচালনা করেছিলেন শেষ গেরিলা অপারেশন। সুযোগ থাকার পরও পাড়ি জমাননি বিদেশে। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধার সনদ প্রাপ্তির প্রত্যাশায় দাঁড়াননি সেই সারিতে। এই বীর সেনানীকে শ্রদ্ধা জানাতে সময়ের আগেই আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে উপস্থিত দীর্ঘদিনের সহকর্মী শুভানুধ্যায়ীরা। প্রিয় ব্যক্তিত্বকে স্মরণ করেছেন প্রত্যেকে, অশ্রু সজল চোখে, তখন হারানোর বেদনা। মানুষের সাম্যতার গানের আরেকটা পাখি হারিয়ে ফেললাম। প্রতিটি জায়গায় উনি খুব স্পষ্ট করে, খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন। মানুষের জীবন মান নিয়ে ভাবি, কাজকর্ম করি, সেই ব্যাপারটা উনি কিন্তু সাধারণভাবে খুব সাবলীলভাবে সমাজের কাছে তুলে ধরতেন। আমরা তো ঘরের মানুষ, আমরা শুধু মনে করি যে অভিভাবক হারাইলাম, বাইরে হারাইলাম। আমার মনে হচ্ছে আমার বড় ভাই নাই আজকে থেকে। রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ক্লাসের সহপাঠী শ্রদ্ধা ভরে বিদায় জানাতে এসেছিলেন সবাই। মানুষের জন্য যেটা করা হয়েছে সেটা আমাদের রিয়েলাইজেশন থাকা উচিত এবং প্রজন্ম অনুপ্রাণিত হওয়া, অনুপ্রেরণা পাওয়া উচিত যে এই মানুষগুলো মানুষের জন্য জীবন দিয়ে গেছে। সত্য কথা বলতে কোনোদিন ভয় পায় নাই। এটা আমিও যদি কোনো ধরনের যে ঠিক হচ্ছে না কাজ, সাথে সাথে কোনো ফোন করতেন যে মেয়র সাহেব এটা কোনো কাজ ঠিক হচ্ছে না। আজকে আমরা অত্যন্ত শোকাহত ওনার মতো একজন অভিভাবককে হারিয়ে। উনি আমাদের অভিভাবক ছিলেন, জাতির বিবেক ছিলেন। জোহরের নামাজের পর হয় জানাজা। এরপর দেশের এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় সালাম। সেখান থেকে নেওয়া হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে হবে শেষ জানাজা। অলরেডি এক্সিস্টিং ডকুমেন্টস যদি থাকে সেগুলি কোথায় কি টার্মস এন্ড কন্ডিশন যা আছে এগুলি একটু চেক আপ করে তারপরে আমরা ওই কালকের মধ্যে ডিসিশন নেব আর কি। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।